হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছো, আমরাও ভীষণ ভালো আছি। এখন বাজে হচ্ছে সকাল 9:43 আর আমরা যাচ্ছি হচ্ছে শিলিগুড়ি। আমি আর ও দুজন মিলে যাচ্ছি, দিদির বাড়ি যাচ্ছি আজকে। তো আজকে থাকবো, হয়তো ঘুরতে যাচ্ছি অনেকদিন বাদে। তো চলো আজকের ব্লগটা দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে। তো প্রায় চলে এসেছি, আর আধ ঘন্টার মতো আছে জলপাইগুড়ি থেকে শিলিগুড়ি, বেশি দূর না, 1 ঘন্টা লাগে যেতে। তো চলো দেখতে থাকো। দিদি কিরে, কোথায় আসো, এসো এসো। ইস, কি কষ্ট করে উঠছে। কোন ঘরে? বাবিনের ঘরেটা? বাবিনের ঘরেটা, বাহ। আসো আসো, বাবিনের ঘরে, বাবিন নেই। আমরা চলে এলাম, এখন বাজে হচ্ছে 10:23। তো ট্রাফিক ছিল, এর জন্য লেট হয়েছে, নয়তো আরও 10-15 মিনিট আগে পৌঁছে যেতাম। আর এলাম, এসে দেখি বাবিন নেই, বাবিন স্কুলে গেছে। ও যাওয়ার সময় বলে গেছে যে আমি আর মেনো যেন ওকে স্কুল থেকে আনতে যাই, এটা দিদিকে বলে গেছে। কিন্তু হবে না, হয়তো আমরা একটু বেরোবো, একটু দরকার আছে। আর ওর স্কুল ছুটি 1টার দিকে, তো দেখি যদি কাজটা শেষ হয় ওকে আনতে যাব, ও ভীষণ খুশি হবে। হ্যাঁ, কেমন আছো? তুমি তো আমাদেরকে খুব মিস করছিলা বলে, আমাকে তো না বুকে। হ্যাঁ, বাবিনটা নাই। গরম গরম চা আর বিস্কুট খাও। চা খেয়ে বলো কেমন হয়েছে দিদির হাতের লেমন টি? সুপার দিদি, সুপার হয়েছে চা। শোনে না তো, এই ঘর থেকে শোনা যায় না। তুমি ছেঁড়া প্যান্ট পরে এসছো, তুমি ছেঁড়া প্যান্ট পরেছো? বাবিন দেখলে বলতো, মেনো তুমি ছেঁড়া প্যান্ট পরেছো। ইলিশ পারছে আর হচ্ছে ব্লা, হচ্ছে ফিশ ফিঙ্গার খাওয়া দিবে। এত কিছু বাজার করে নিয়ে আসলে? ভালো হচ্ছে ফিশ ফিঙ্গার, এটা দাও মাটি কেটে, এটা দাও জিজু। এত কিছু বাজার করে নিয়ে আসলে কেন? স্পাইসি একবার কেনা লাগে, কিনতে দেয় না। তাই না, পুরো চান্স পাইছে বয়নুর আর ঋষের দিক দিয়ে। বড় ইলিশটা যে সকালবেলার খাওয়া খাচ্ছে, রুটি রুটি বলে সরি পুরি, তারপরে এখানে সবজি আছে, মাছ ভাজা, তারপর ভাত আছে অল্প, তারপরে মাছ ভাজা, ওটা কি গো? পনির না না, টমেটো। টমেটো, ওটা কি কিসের? ডাল। আচ্ছা, ডাল, পাঁপড় ভাজা, কাঁচা পেঁয়াজ, লঙ্কা। সকালবেলার খাওয়াটা দারুণ। জিজু, জিজুর তো শেষ, আর আমাকে অল্প করে দিস। আর বাবিনকে স্কুল থেকে আনা হলো না, আমরা হচ্ছে টোটোতে গেছিলাম। আমাদের কাজ হয়ে গেছে, এখন আমরা বাড়ি যাচ্ছি। আর তখন দিদির জলপাইগুড়ি বাড়ি হচ্ছে চলে এসেছে, কিছু না হয়নি বলে, কিছু না হয়নি, সেজন্য মিষ্টি খায় না ওরা, সেজন্য ওদের জন্য হচ্ছে ফ্রুটস নিলাম, আর বাবিনের জন্য চকলেট নিলাম। অনেক বাজে এখন, কাছাকাছি নাই না?
বাবিন স্কুল থেকে চলে এসছে, ওই যে বাবিনের চকলেট কি এমন করে এ দেখ ঠোঁট কেমন করলো, সবাই দেখবে বলবে কি হিরো বলবে না, হিরো না তুই বল হাই সবাই কেমন আছো, এটা জিরো জিরো মানে এই দেখো তোমাদেরকে এরকম ওয়ান টাইম বলতে হবে ঠিক আছে, 5 ডেজ কালকে রাত্রে আমরা খেয়েছিলাম ফ্রাইড রাইস, হ্যাঁ আমি বানিয়েছিলাম, আর হচ্ছে মাংস ঠিক আছে রাতে ইলিশ হবে, আর না না হচ্ছে সকালবেলা এত কিছু দিয়ে খেলাম একদম ঠিক আছে, এটাই দারুন রাতে আবার নতুন আইটেম, হ্যাঁ দেখো কি সুন্দর করে বেরিয়েছে, তুমি আগে উপরে বাইরে, হ্যাঁ হ্যাঁ আমি আমি ওকে এভাবে দেই ওখানে মাঝে মাঝে অফিস থেকে আসার পরে, ভালো লাগে না, হ্যাঁ এই দুষ্ট আমার ট্রলি নিয়ে কি করছিস তুই, এটা এটা কার ঘর, এটা কার রুম, এটা বাবিনের রুম আর এটা বাবিনের মা বাবার রুম, ওটা আমি দিদি কিন্তু বাবিনের রুমে ঘুমাবো, আমি আর মেনো, আমি মেনো আর বাবিন তিনজনে এই রুমে, হ্যাঁ তাহলে হ্যাঁ কোথায় কি উঠে দিছিস, ও রং উঠাবো না, না না তোর ঘরে আমি টাচ করব না, কোনো ওয়ালে হাত দিব না, হ্যাঁ নিজের হাত দিব, হ্যাঁ ও শুকিয়ে গেছে, আচ্ছা ও ভাবছে কাঁচা ছিল না এখন তো শুকিয়ে গেছে, হ্যাঁ হ্যাঁ বাহ সুন্দর না রংটা হয়েছে, বাবিনের ঘরটা বেশি সুন্দর তোদের থেকে, বাবিনের রুমটা সুন্দর, হ্যাঁ ওখানে চেরি রেড আর এখানে এখানে হলুদ দিয়ে, ওই যে কাঠটা এখনো সরানো হয়নি রং মোটে হলো, এটা এখনো বের করা হয়নি বল বাবি, ওয়াও রংগুলো কিন্তু দারুণ, এটা কে রে, এটা কে, এটা আমি আর বাবা মানে তোর মা বাবা আর ওই বাচ্চাটা, এই ছবিটা কে বেঁধে দিয়েছে তোকে, এই তোর ছবিটা লাগিয়ে দিছে কিন্তু কে তোকে গিফট করছে, কে এইটা কে গিফট করছে তোকে, এই ছবিটা, এই যে ছবিটা তোর ছবিটা দিদি, এই ছবিটা ওকে মিঠু কাকা গিফট করছে, ওরটা ও বলতেছে মিঠু কাকা আমি করছি তোকে তোর বার্থডেতে, কিন্তু বাধাইছি আমি, বাধিয়ে তোকে বাদ দিতে যাই, খেয়ে আসি, হ্যাঁ কাঁচা পেঁয়াজ, আয় বাবি আয় আমার সাথে অল্প খা, এটা দেখো এটা একবার খা দেবে, এটা কি দিচ্ছিস, ভাত না হলে হতো রে আমার, হ্যাঁ একটু খা, ভাত না হলে হতো, ভাতটা নিয়ে নিই নাকি দুজনই বা ভাত না, দিদি টোকা মারলো গালে, হে হে এমন করে না বাবি, তুমি কি নিবা একটু বলে জল দাও তো, দিদি এই আংটি দেখলেই বলে কি আমার মারো আছে, তোর আংটিটা কোথায়, খুলে রাখছে, আই ওই খুলে রাখছে, সেম আংটি তোর মা রান্না করে দিবি, তোর মা আমার বোন হয় না দিদি হয় না, আমরা দুই বোন সন্ধে হয়েছে, হঠাৎ করে আবার বৃষ্টি নামছে, ভাবলাম যে একটু বাইরে যাব, কি মুসুলধারে বৃষ্টি, আর এই যে দেখো আরেকজনকে কোথায় উঠেছে, কেন দেখালো না, এই সেই বৃষ্টি না বাবিন,
ছি ছি মুখটা এমন কেউ করে, এরকম কেউ করে কি বলবে তোকে? এই যে বাবিন পড়াশোনা করছে, মেনু পড়াচ্ছে আজকে ওকে, তাই না ভাবি? ও মেনুর কাছে প্রথমবার পড়াশোনা করতে বসছে, দেখো ভাবি সবাই দেখবে। ও দেখো কত গুড বয়, মেনু আজকে পড়াবে। আচ্ছা এখন ও আগে শতাব্দী ম্যাডাম পড়াতো, এখন ওকে মেনু পড়াচ্ছে, দেখতে থাকো। লাইন ধরে কাজ করতে হয়, একটা এখানে একটা এখানে লিখলে ভালো না, এই লাইনটা পুরো লেখো ফটাফট। এটা এটা তো অন্য, হ্যাঁ এই এটা লেখো, তা মার্কার পেন দিয়ে করছো এই জন্য এরকম। হ্যাঁ তুমি এই লাইন, আমি কি বললাম এই লাইনটা পুরো কমপ্লিট করো আগে। এখন আমরা এসেছি একটু মলে, দুজনে কিছু কেনাকাটা বাকি আছে। চলো আজকের ব্লগটা এখানে এন্ড করছি, নেক্সট ব্লগের সাথে আবার তোমাদের সাথে দেখা হবে। সবাইকে টাটা, বাই বাই।